শেষ বিচারের পরে আল্লাহ ওয়া আলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবেন হাসনের ময়দান যেদিন শেষ হয়ে যাবে ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে আল্লাহ আলা বলছেন জাহান্ন মসজিদ আল্লাহ তালা বলছেন সেদিন আমি জাহান নামকে জিজ্ঞেস করব। তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ যার নাম ক্ষুধার্ত যার নাম শুধু খাদ্যের জন্য লাফালাফি করতে থাকবে আল্লাহ আলা বলবেন ইয়ৌমানা কোন উনি জাহান নাম হালিম তালা তা কোন হালমিম মসজিদ আল্লাহ তালা বলবেন জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ তোমার খাদ্য কি তোমার যা চাহিদা চাহিদা কি পূরণ হয়েছে জাহান নাম বলবে হালমিম মাসি আল্লাহ আর কি আছে আল্লাহ আরো কি আছে আমার আমি এখনো ক্ষুধার্ত আমার এখনো চাহিদা আছে আল্লাহ আর কি কোন মানুষ আছে জাহান নামে দেওয়ার মতো আল্লাহ আল্লাহ তালা এই জাহান নাম থেকে গোটা উন্মত উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করুক আমি গোটা মুসলমানকে আল্লাহআ জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুক আমিন এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহ নাম থেকে হেফাজত করুক আল্লাহ বলছেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন বলেছেন মান আল্লাহ আংতে আদাবিব্লা দিন। আল্লাহ তো বলছেন যেটা হলো আমার আজাব আজাব ইল্লাস জাহান নাম হলো আমার আজাব আল্লাহ সোহানা তালা যেমন অসীম প্রচন্ড ক্ষমতার মালিক তেনার জাহান্নামকে আল্লাহ তালা ওইভাবেই সৃষ্টি করেছেন তিনি বলছেন যে এটা হলো আমার আজাব আমি যাকে ইচ্ছা তাকেই আমি এই আজাব দিয়ে থাকি আল্লাহ সবাই আলার জাহান নাম যে কত ভয়াবহ এই হাদিসটা বুখারি শরীফের সাত হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস তারপরে হলো মুসলিম শরীফের সাত হাজার পাঁচশো বাহান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো একষট্টি নম্বর হাদিস মুসনাদে আহমদের সাত হাজার সাতশো চার নম্বর হাদিস সোহাই ইবনে ইব্বানের সাত হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস মিশকাত শরীফের পাঁচ হাজার ছয়শো চুরানব্বই নম্বর হাদিস আল্লাহ তালা বলছেন জাহান নাম আমার আজাব আমি আল্লাহ তাল নাফার মানিদেরকে এই আজাব দিয়ে থাকি আবু হরদাহালানপু থেকে বর্ণিত আবু হরাল রিয়াল ফুতে আলানপু বলছেন রসুল করিম সাল্লাম বলেছেন নার হৌজিবাতিলার বা হৌজিবাতিল জান্নাত বিল মকারহি আল্লাহ রসুন বলছেন নার জাহান নামকে আনন্দ উল্লাস দ্বারা ঢেকে রাখা হয়েছে আনন্দ উল্লাস খেল তামশা দ্বারা ঢেকে রাখা হয়েছে তুই জাহান নামে যেতে চাও দুনিয়াতে উল্লাস করো তুমি জাহান নামে যেতে চাও খেল তামশা নিয়ে থাকো তুমি নামে যেতে চাও সুদ খাও ঘুষ খাও আরাম করো বেপরদায় চলো আদায় করার দরকার নেই দুনিয়ার দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে হজিবা তিন নার বিশ্বাহাত খেলতামশা দিয়ে রঙ্গ তামশা দিয়ে এই রঙ্গ তামশা দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস দুনিয়ার এই সমস্ত ভালোবাসাকে অতিক্রম করে বর্জন করে যদি কেউ বর্জন করতে পারে তাহলেই কেবলমাত্র সে ব্যক্তি জাহান নাম থেকে বাঁচতে পারবে আর যদি দুনিয়ার এই খেলতামসা রঙ্গ দুনিয়ার এই ভোগ বিলাসের মধ্যে যদি নিজে ডুবে যায় তাহলে সে ব্যক্তি জান্নাত থেকে বেঁচে থাকা তার পক্ষে জাহান্নাম নাম থেকে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন হজিবাতিল জান্নাত বিল মাকারিহি আর জান্নাতকে দরে দুঃখ কষ্ট দিয়ে জান্নাতকে ডেকে রাখা হয়েছে দুঃখ কষ্ট দিয়ে যে আর জান্নাতকে ডেকে রাখা হয়েছে সকালবেলা নামাজ পড়া কত কষ্ট কত কঠিন সকালবেলা উঠে নামাজ পড়া কত কঠিন দুনিয়ার নিজের চাহিদা পূরণ করে সালা সালাত আদায় করা কত কঠিন এই পৃথিবীতে বোরকা পরে আল্লাহ সাহাতে আলার হুকুম মেনে চলা কত কঠিন কত কষ্ট হালালভাবে হালালভাবে ইনকাম করে বেঁচে থাকা কত কঠিন কত কষ্ট দুনিয়ার এই রঙ্গ তামাশা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহ সবহান আলার রাস্তায় কাটিয়ে দেওয়া কত কঠিন এই সমস্ত কঠিনকে জয় করে একজন আল্লাহর বান্দা এবং বান্দি জান্নাতি হতে পারে সোহাত। এই জন্য আল্লাহ রসুল বলছেন জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই দুঃখ কষ্ট উপেক্ষা করে আল্লাহর কোনো বান্দা জান্নাতে যেতে পারে এই দরিদ্রতা এই নির্যাতন এই কঠিন পরীক্ষা এই জুলুম এগুলোকে সহ্য করেই আল্লাহর এক বান্দা আর এক বান্দি জান্নাতে যাওয়া সম্ভব আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ জান্নাত সৃষ্টি করে যখন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও তুমি জান্নাতটা দেখে আসো জিব্রাইল জান্নাত দেখে সে বললেন রব্বুল আলমিন তোমার ইজ্জতের কথন করে বলছি এই জান্নাতের কথা যে শুনবে সেই বান্দাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সহ ওই জান্নাতটাকে দুঃখ কষ্ট বেদনা অভাব অনটন দরিদ্র নির্যাতন নিপীড়ন শোষণ এগুলো দিয়ে জান্নাতটাকে আল্লাহ তালা ঢেকে দিলেন জিব্রিলকে বললেন এবার জান্নাতটা দেখে আসো জিব্রাইল জান্নাতে গিয়ে বললেন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি এত দুঃখ কষ্ট এত দরিদ্র এত নির্যাতন এত নিপীড়ন এত জেল এত জুলুম সহ্য করে তোমার বান্দারা জান্নাতে যেতে পারবে না এজন্য ভাইরা আমার ইমানের কঠিন পরীক্ষা দিয়েই আল্লাহ সোহান জান্নাতে যেতে হবে কেউ যদি মনে করে ইমানের পরীক্ষা না দিয়ে আল্লাহর জান্নাতে যাবে এটা সম্ভব নয় আল্লাহ আল্লাহআ বলছেন আল্লাহআ বলছেন যারা তাদের রবের সাথে কুফুরি করে যারা তাদের রবের নিয়ামতকে অস্বীকার করে যারা তাদের রবের হুকুমকে লঙ্ঘন করে আজাব জাহান্নাম তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের আজাব অবিরসাল মাসির তা কতই না নিকৃষ্ট আল্লাহ সুবাহ তার কোন নেক বান্দাকে আল্লাহ তাআলা নামে দেবেন না আল্লাহ আল্লা তাআলা পাপিষ্ট ব্যক্তি গুণাদার কাফের ফাসে ফুজ্জান এদেরকেই আল্লাহ সুহান জাহান্নামে দেবেন আল্লাহ বলছেন ইন্না না র আল্লাহ জাহান নামকে নির্ধারণ করে রেখেছেন জালেমদের জন্য যারা জুলুম করে মানুষের উপর অন্যায় করে অবিচার করে মানুষের মানুষকে শোষণ করে অন্যায়ভাবে মানুষের সম্পদ মানুষের সময় যারা দপন করে নেয় বলবেন সময় দপন করে কিভাবে বিনা বিচারে বিনা অপরাধে একটা মানুষের জীবন থেকে দশ বছর বিশ বছর কারাগারে কাটিয়ে দিতে হয় এটা হলো তার সময়ের প্রতি জুলুম কোন ব্যক্তির কথা বলার অধিকার আল্লাহ সোভাহ আলাকে তাকে যে বাক স্বাধীনতা দিয়েছেন কোন ব্যক্তির এই ন্যায্য অধিকার কেড়ে নেওয়া বাক স্বাধীনতাকে হরণ করা এটা হলো তার উপর জুলুম একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে বেরিয়ে বেড়াবে আল্লাহ সোহায় আনহাওয়া তাঁহলা তাকে স্বতন্ত্র অধিকার দিয়েছেন আমার জমিনে তুমি ঘুরে বেড়াও যেখানে খুশি সেখানে যাও এই স্বাভাবিক চলার গতিকে যারা লঙ্ঘন করে আল্লাহ সোয়াহানাউয়া তাঁওয়ালার কাছে তারা জালেম তারা তাদের সাধারণ অধিকারকে খর্ব করে আল্লাহ সোহায় আনহাওয়া বলছেন আমি জালিমদের জন্য জাহান নামের আগুনকে আমি নির্ধারণ করে রেখেছি আল্লাহ বলছেন কুফফার যারা কুফুরি করে অমাতু আহম কুফার এবং এই কুফুরি অবস্থায় মারা যায় যে ব্যক্তি আল্লাহ সব আলার বিধানকে অস্বীকার করে যারা আল্লাহ সোহানআালার বিধানকে প্রতিটা মুহূর্তে লঙ্ঘন করে যারা আল্লাহ ওয়া ও হুকুমকে অমান্য করে এবং সে অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহন আল্লাহর ওয়ালমানাইকা এবং ফেরেস্তাদের গজব এবং অন্যাসী আজমাইন এবং সমস্ত মানব পক্ষ থেকে তাদের পর গজব তাদের যারা আল্লাহ সোহানাওয়া দালা হুপুরিকে লঙ্ঘন করে আল্লাহ সোহান আলার সাথে কুফুরি করে খালিদিনা ফিহা আল্লাহ সোহানাওয়া আলা বলছেন তারা জাহান্নামে থাকবেন খালিদিনা ফিহা তারা জাহান্নামে সেখানে সর্বদা থাকবেন লা ও খফু আন ভুঙুল আদাব তাদের থেকে তাদের আজাবকে কোনোভাবেই কমানো হবে না তাদের আজাবকে হালকা করা হবে না তারা আল্লাহ আল্লা সবাহনতালার দীর্ঘ সময় পেয়েও দুনিয়ার সব বুঝেছে আল্লাহ সবাহত